ঠিক তখনই কোথা থেকে ডাইনি এসে কালো কাকের ডানায় আগুন লাগিয়ে দেয়। ওরে বাবা রে, জ্বলে গেল, জ্বলে গেল, আমার ডানা জ্বলে গেল রে, জ্বলে গেল। কালো কাক খাবার খুঁজতে বেরিয়ে পড়ে আর উড়তে উড়তে কালো কাক এদিক সেদিক তাকাতে থাকে। তখনই কালো কাক একটা আপেল গাছ দেখতে পায়। আরে বা, এখানে আপেল গাছে তো দেখছি অনেক আপেল, তবে আর দেরি কেন, এক্ষুনি আপেল খাওয়া শুরু করে দেই। এই কথা বলে কালো কাক যেয়ে না আপেল ধরে, ঠিক তখনই আপেল গাছ থেকে একটা পেতনি বেরিয়ে আসে। তোমাকে দেখতে এমন ভয়ঙ্কর কেন? আমি কি তা তুই এখনো বুঝতে পারিস নি বুঝি? বুঝতে যখন পারিস নি তখন আর বুঝতে হবে না তোকে। তুই শুধু আমার কথা মতো আমাকে একটা কাজ করে দিবি। না না, আমি তোমার কোনো কাজ করে দিতে পারবো না। পেতনি জাদু করে কালো কাককে বন্দি করে ফেলে। এভাবে বিকেল হয়ে আসে আর কালো কাকের স্ত্রী কাকলি কালো কাক বাড়িতে না ফেরায় ভীষণ চিন্তা করতে থাকে আর কালো কাককে খুঁজতে বেরিয়ে পড়ে। আর কালো কাককে খুঁজতে খুঁজতে কাকলি এক পর্যায়ে সেই আপেল গাছের কাছে চলে আসে। কালো কালো, তুমি কোথায়? তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমার যে এবার ভীষণ ভয় করছে। এসেছিস তোর স্বামীকে খুঁজতে? আয়, তোকে তোর স্বামীর কাছে নিয়ে যাই। কে 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 তুমি? আমার স্বামী কোথায় আছে তুমি কি করে জানো? কাকলি যখনই পালাতে ধরে ঠিক তখনই পেতনি কাকলিকে ধরে ফেলে আর পেতনি তার গুহায় কাকলিকে নিয়ে যায়। কি কাকলি, তুমি এখানে? তুমি দয়া করে কাকলিকে মেরো না, আমি তোমার সব কথা শুনবো, তবুও দয়া করে কাকলিকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ঠিক আছে, আমি তোর বউকে ছেড়ে দিচ্ছি, তবে একটা কথা মাথায় রাখিস, আমি তোকে যা করতে বলবো তুই তাই করবি, কখনো না করতে পারবি না। একথা বলে পেতনি কাকলিকে ছেড়ে দেয় আর কালো কাককেও খাঁচা থেকে মুক্ত করে দেয়। এবার বলো, তোমার কি কাজ করে দিতে হবে বলো পেতনি? শোন তবে, তুই আমাকে রোজ একটা করে পাখির ছানা এনে দিবি।
কাছে পেতনি, আমি তোমাকে রোজ একটা করে পাখির ছানা এনে দিব, তবুও তুমি দয়া করে আমার কোনো ক্ষতি করো না। প্রথমত পাখির ছানা আনতে চলে যায়। কালু আঙ্কেল, তুমি আমাকে এভাবে ধরলে কেন গো? তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। পারুল, তুই চিন্তা করিস না, আমি তোকে তোর বাবার কাছে নিয়ে যেতে এসেছি। তোর বাবা আমাকে বলেছে তোকে নিয়ে যেতে। এ কথা বলে কালু কাক পারুলকে ধরে পেতনির গুহায় নিয়ে যায়। এই নাও পেতনি, এই পাখির ছানা আমি তোমার জন্য নিয়ে এসেছি। ঠিক আছে, পাখির ছানাটাকে দিয়ে তুই এবার এখান থেকে চলে যা, আর কালকে আবার আমার জন্য পাখির ছানা নিয়ে আসবি। এরপর কালু কাক পারুলকে পেতনির হাতে দিয়ে চলে যায়। এভাবেই প্রতিদিন কালু কাক কোনো না কোনো পাখির ছানাকে ধরে নিয়ে আসে আর শয়তান পেতনির হাতে তুলে দেয়, আর পেতনি ছানাদের রক্ত পান করে রূপ ও শক্তি ধরে থাকে। কে যে আমাদের বনের এত বড় সর্বনাশ করছে কে জানে, প্রতিদিন কারো না কারো ছানা চুরি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চোরকে কিছুতেই ধরতে পারছি না। কে যে আর মেনে নেওয়া যাচ্ছে না, যাচ্ছে না মেনে নেওয়া। তুই ঠিক বলেছিস কবুতর, আমার মেয়েটাকেও কে যেন চুরি করে নিয়ে গেছে। আমার মেয়েটা সবে মাত্র চোখ ফুটে দেখতে শিখেছে, উঠতে শেখার আগেই। ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল এক ডাইনি, তাদের কান্না শুনে ডাইনি তাদের কাছে এসে বলে, কি হয়েছে কবুতর, তোমরা দুজনে এখানে কাঁদছ কেন? এরপর কবুতর ও তোতা ডাইনিকে সমস্ত কথা খুলে বলে, আর সবটা শুনে ডাইনি বলে, কে তো না তোমরা, নিজেদের মনকে শক্ত করো, যে এই বনের ছানাদের চুরি করছে তাদের আমি ঠিকই খুঁজে বের করব, আর তাকে আমি শাস্তি দেব। তুমি সত্যি বলছো ডাইনি, তুমি ওই চোরকে শাস্তি দেবে? আমি ওই চোরকে শাস্তি দেব, তোমরা কোনো চিন্তা করো না। এরপর ডাইনি সেই চোরকে খুঁজতে থাকে, আর অন্যদিকে কালু কাক প্রতিদিনের মতো পাখির ছানা খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু কালু কাক সেদিন কিছুতেই ছানা খুঁজে পাচ্ছিল না। উহ বাবা, আজ কার মুখ দেখেছে ছানা ধরতে বেরিয়েছি, সকালে বেরিয়েছি, দুপুর হয়ে আসছে, তবু একটা ছানা ধরতে পারলাম না। আর যদি ছানা ধরতে না পারি তবে তো আমার কপালে দুঃখ আছে। কালু কাক একটা গাছের ডালে বসে চিন্তা করতে থাকে, পাখির ছানা ধরে না নিয়ে যেতে পারলে যে তার কি দশা হবে, কারণ পেতনিকে পাখির ছানা নিয়ে গিয়ে দিতে না পারলে যে কালু কাকের আর রক্ষে থাকবে না। ঠিক তখনই কালু কাক পাখির ছানার হাসির আওয়াজ শুনতে পায়। আরে আরে, কোনো পাখির ছানার হাসির আওয়াজ শুনতে পেলাম মনে হলো, দেখি তো গিয়ে। এই তো টুনির ঘরে তিনটি ফুট ফুটে ছানা, আর ঘরটাও দেখছি ফাঁকা। এই তো সুযোগ, আমাকে এক্ষুনি কাজটা সেরে ফেলতে হবে। এ কথা বলে কালু কাক টুনির ঘরে প্রবেশ করে, আর টুনির তিন ছানাকে চুরি করে নিয়ে পালাতে থাকে। ঠিক তখনই কোথা থেকে ডাইনি এসে কালু কাকের ডানায় আগুন লাগিয়ে দেয়। ওরে বাবা রে, জ্বলে গেল আমার ডানা, জ্বলে গেল। কালুর এমন চিৎকার শুনে সেখানে টুনি ও বনের অন্যান্য পাখিরা চলে আসে, আর এসে দেখতে পায় টুনির তিন ছানা মাটিতে পড়ে আছে, আর ডাইনি তাদের মাটি থেকে তোলার চেষ্টা করছে।
তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি, তোমার জন্য আজ আমার দিন ছাড়া কালু কাকের হাত থেকে বেঁচে গেল। তুমি না থাকলে অন্য ছানাদের মতো আমার দিন ছানাও চুরি হয়ে যেত। ঠিক আছে, আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি চাই এ বনের পশু পাখি সবাই ভালো থাকুক। এ কথা বলে ডাইনি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে কালু কাক নিজের জীবন বাঁচাতে নদীতে গিয়ে ডুব দেয়। আর কালু কাক কোনো রকম নিজের জীবন বাঁচিয়ে পেতনির গুহায় যায়। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও পেতনি, আমি আর ছানা নিয়ে আসতে পারিনি। এরপর কালু কাক পেতনিকে সমস্ত ঘটনা খুলে বলে। আর সব শুনে পেতনি ভীষণ রেগে যায়। তোকে আমি বলেছি ছানা নিয়ে আসতে, আর তুই খালি হাতে এসে আমাকে গল্প শোনাচ্ছিস। ছানা যখন নিয়ে আসতে পারিস নি, তখন তোকে আর বাঁচিয়ে রেখে এমনটা করো না, দয়া করে আমাকে এবার মতো ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। কালু কাক অনেক কাঁদতে থাকে আর পেতনির কাছে মাফ চায়। কিন্তু পেতনি কালু কাকের কোনো কথাই শোনে না। একটা বড় রামদা নিয়ে এসে কালু কাকের মাথাটা আলাদা করে দেয়। জ্বলছে তবুও পড়ছে না। বন্ধুরা বলতো কোন প্রাণী হতে পারে? যদি জেনে থাকো তবে অবশ্যই কমেন্টে বলে দিও। একদিন টোনা জাল নিয়ে নৌকায় করে নদীর গভীরে যায় মাছ ধরতে। ঠিক তখনই প্রবল বেগে বৃষ্টি নেমে আসে। বৃষ্টিতে ভিজতে ভিজতে টোনা বলতে থাকে, দেখি আকাশটা তো পরিষ্কারই ছিল, আকাশ যে কালো করেছে সেটা তো আমি খেয়ালই করিনি। সকাল থেকে এখন পর্যন্ত কোনো মাছই পেলাম না। এই প্রবল বৃষ্টিতে নদীর মাঝে থাকা যাবে না, এক্ষুনি নৌকা পাড়ে ভিড়াতে হবে। এরপর টোনা তাড়াতাড়ি করে বৃষ্টিতে ভিজে ভিজে নৌকা পাড়ে ভিড়ায়। পাড়ে এসে টোনা বলতে থাকে, প্রতিদিনের মতো আজকেও খালি হাতে বাসায় ফিরতে হবে। না জানি আর কতদিন এইভাবে কাটাতে হবে, রাত হয়ে আসছে, যাই তাড়াতাড়ি বাসায় যাই। এই বলে টোনা কাক ভেজা হয়ে বাসায় যায়। আর বলতে থাকে, কি আর বলবো গিন্নি, বৃষ্টির কারণে আজ একটা মাছও পাইনি, তাই খালি হাতেই চলে এলাম। সে কি গো, এবার আমাদের কি হবে? ঘরে কোনো খাবার নেই, তাহলে কি আজকেও আমাদের না খেয়ে থাকতে হবে গো? আমরা না হয় রাতটা না খেয়ে কাটিয়ে দিতে পারবো, কিন্তু আমাদের ছোট মেয়েটা যে পারবে না গো। মা, তুমি যে বলেছিলে বাবা এলে খেতে দিবে, দাও এখন আমাকে খেতে দাও, আমার খুব খিদা লেগেছে মা। বলেছিলাম তো রে সোনা, কিন্তু আমি তোকে এখন কোথা থেকে খাবার এনে দিব বল? তোর বাবা যে আজকেও কোনো মাছ পায়নি রে মা। গিন্নি, এবার তবে কি করব তুমি বলো আমাকে। রাত অনেক হয়েছে, এখন আর কিছুই করার নেই গো, তুমি শরীর মুছে নাও। আমি বরং কণিকা দিদির বাসা থেকে একটু খাবার এনে টিকটিককে দিচ্ছি। ঈশ্বর যা রেখেছে কপালে তাই হবে, এখন এত চিন্তা করে লাভ নেই। এই বলে টোনে বৃষ্টিতে ভিজে কণিকার বাড়ির দরজায় যায়। দিদি, ও দিদি, দরজাটা একটু খোলো তো দিদি, অনেক বড় বিপদে পড়ে ঝড়ে রাতে তোমার কাছে এসেছি গো। দিদি, দরজাটা একটু খোলো না গো। কি হয়েছে কি? হ্যাঁ, কেউ কি মরেছে নাকি যে এইভাবে চিৎকার করছিস? তোদের কারণে কোনো কাজ করে শান্তি নেই আমাদের, ডাকছিস কেন? দিদি, বৃষ্টির কারণে আজ টোনা কোনো মাছ পায়নি, তার উপর ঘরে কোনো খাবার নেই, আমার ছোট মেয়েটা ক্ষুধার জ্বালায় কাঁটা করছে গো, তাই বলি কি দিদি আমাকে দয়া করে কিছু খাবার দিবে?
তোর জন্য এখানে আমি মনে হয় খাবারের থালা নিয়ে বসে আছি, তাই না? যে কখন তুই আসবি আর তোকে আমি খাবারের থালা দিব। মনে হয় খাবার চাইলেই পাওয়া যায়, জব তো সব, যা এখান থেকে। টুনি নিরাশ হয়ে ঘরে ফিরে আসে। রাতে টোনার প্রচুর জ্বর আসে। টুনি সারা রাত ধরে টোনার সেবা করে, কিন্তু টোনা তবু সুস্থ হয় না। সকালবেলা টোনা শুয়ে শুয়ে বলতে থাকে, গিন্নি আমার জালটা রেডি করো, আমি নদীতে যাব। তোমার এখনো প্রচুর জ্বর আছে শরীরে, এই অবস্থায় তুমি নদীতে যেতে পারবে না গো। মা, ও মা, মা, আমাকে কিছু খেতে দাও না মা, আমি যে আর খুদে সহ্য করতে পারছি না, আমাকে খেতে দাও না মা, উফ কি খিদে পেয়েছে আমার। না না, আর শুয়ে থাকা যাবে না, আমি যদি এভাবে শুয়ে থাকি মাছ ধরবে কে, আর এই সংসার কে চালাবে, মেয়েটার আমার যে খিদে পেয়েছে। টোনা, আমি আমি যাব মাছ ধরতে, তুমি যতদিন তো সুস্থ হচ্ছো আমি মাছ ধরবো। টুনি জেদ করো না, তুমি যে এই কাজ আগে কখনো করনি, তুমি পাবে না মাছ ধরতে। আহ, মাথাটা কি ধরেছে। আমি তোমার কোনো কথাই শুনবো না গো, আমি চললাম, সাবধানে থেকো তোমরা। টিক টিক মা, তুই তোর বাবার খেয়াল রাখিস সোনা। যাবে যখন তখন একটা কথা শুনে যাও, নদীর উত্তরের দিকে যেও না, ওইদিকে কেউ যায় না, ওদিকে যে খরস রোদ। টুনি টোনার কথা শুনে জাল নিয়ে নদীর দিকে রওনা দেয়। টুনি নৌকায় করে নদীর গভীরে গিয়ে জাল ফেলতে থাকে, কিন্তু টুনির জালে কোনো মাছ ওঠে না। কতবার করে জাল ফেললাম তবু একটা মাছ উঠলো না। টোনা তো একবার বলেছিল নদীর উত্তরে কেউ যায় না মাছ ধরতে, যেহেতু কেউ ওখানে যায় না সেহেতু ওখানে অনেক মাছ আছে, যাই ওইদিকেই যাই আমি। এই বলে টুনি নৌকা নিয়ে নদীর উত্তরে যায় আর জাল ফেলতে থাকে, কিন্তু এখানেও টুনি কোনো মাছ পায় না। এই দেখে টুনি নিরাশ হয়ে নৌকায় বসে কাঁদতে থাকে। ওদিকে যে তার স্বামীর সন্তান না খেয়ে বসে আছে, টুনি কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। আমি একটা মাছও পেলাম না, এবার আমি কি করে আমার স্বামীকে সুস্থ করব, কি করে আমার মেয়ের মুখে খাবার তুলে দিব। ঈশ্বর, এসব দুঃখই লিখেছিলে তুমি আমাদের কপালে। টুনি যেখানে বসে কান্না করছিল ওখানে নদীর জলে ভাসমান একটা বড় মোটা তেঁতুল গাছ ছিল, যেটা টুনি খেয়ালই করেনি। টুনির কান্না দেখে নদীর জলে তেঁতুল গাছটা বলতে থাকে, এই পাখি, এই তুমি এভাবে কান্না করছো কেন, আমাকে বলো তোমার কি দুঃখ। এই কথা শুনে টুনি সামনে তাকিয়ে নদীর জলে ভাসমান তেঁতুল গাছকে কথা বলতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। নদীর জলে তেঁতুল গাছ আবার কথা বলতে পারে? না না, আমার কোনো দুঃখ নেই, আমাকে দয়া করে মেরো না, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি এখান থেকে। না না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তো সাহায্যকারী তেঁতুল গাছ, বলো তোমার কি দুঃখ, আমি তোমাকে সাহায্য করব। তেঁতুল গাছের কথা শুনে টুনি তার সব দুঃখের কথা খুলে বলে। সব শুনে তেঁতুল গাছ বলতে থাকে, তুমি আর কান্না করো না, আমি তোমাকে একটা মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্রটা বললেই আমার শরীরের ভিতর থেকে একটা দরজা খুলে যাবে, আর তুমি সেই দরজা দিয়ে আমার ভিতরে প্রবেশ করলে অনেক সোনার মোহর ভর্তি হাড়ি পাবে, সেখান থেকে তোমার যত খুশি তুমি হাড়ি নিয়ে যাবে। আর সেই মন্ত্রটা হলো, তোরাই বাঁধা ঘোড়ার ডিম দরজা খুলে যা ছিম ছিম। টুনি তেঁতুল গাছের কথা মতো তার সামনে দাঁড়িয়ে মন্ত্রটা বলতে থাকে, তোরায় বাঁধা ঘোড়ার ডিম দরজা খুলে যা ছিম ছিম। মন্ত্রটা বলতেই তেঁতুল গাছের ভেতর থেকে একটা দরজা বেরিয়ে আসে আর টুনি সেই দরজা দিয়ে গাছের ভেতরে ঢুকে। আর টুনি গাছের ভেতর ঢোকার সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়, আর টুনি অনেক সোনার মোহর ভর্তি হাড়ি দেখে অবাক হয়ে যায়। এখানে তো অনেক সোনার মোহর, আমি এত সোনার মোহর কি করব, আমার একটা হাড়ি হলেই চলবে।
এই বলে টুনি একটা মোহর ভর্তি হাড়ি নিয়ে দরজার সামনে এসে একই মন্ত্র বলে আর দরজাটা খুলে যায়। আর টুনি বাহিরে এসে তেঁতুল গাছের কাছে বিদায় নিয়ে বাড়ি চলে আসে। আর টোনাকে সবটা খুলে বলে। সেই সোনার মোহর বাজারে বিক্রি করে টুনিরা অনেক ধনী হয় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। টোনার এমন পরিবর্তন দেখে যজ্ঞ কাকা আর কণিকা কাকে ভীষণ হিংসে হয়। আর কণিকা যজ্ঞকে বলতে থাকে, সারা দিন বসে বসে কি বুদ্ধি বের করো, হ্যাঁ দেখেছো টোনা রাতারাতি কেমন ধনী হয়ে উঠলো, আর তুমি শুধু আঙ্গুলি চোষো। বেশি কথা বলো না তো, আমি এখন সেটা নিয়েই ভাবছি। অত বেশি না ভেবে চলো চলো টোনাকে গিয়ে চেপে ধরি, তাহলেই ও সব বলে দিবে। এই বলে ওরা দুজন টোনার বাড়িতে যায় আর বলতে থাকে, সত্যি করে বল টোনা, তুই এত সম্পত্তি কোথায় পেয়েছিস? সত্যি কথা না বললে আমি কিন্তু পুলিশ ডাকবো আর বলবো তুই চুরি করেছিস। না না দাদা, এমন কাজ করো না, আমি তোমাকে সবটা বলছি। এরপর টোনা নদীর জলে তেঁতুল গাছের কথা সবটা খুলে বলে। সব শুনে যজ্ঞ কাক লোভে পড়ে যায়। এরপর পরের দিনই যজ্ঞ কাক নদীর জলের ওই তেঁতুল গাছের কাছে যায় আর টোনার মুখে শোনা ওই মন্ত্রটা বলতে থাকে, তোরাই বাঁধা ঘোড়ার ডিম, দরজা খুলে যা ছিম ছিম। মন্ত্র বলার সাথে সাথে দরজা খুলে যায় আর যজ্ঞ কাক তেঁতুল গাছের ভেতরে ঢুকে মোহর ভর্তি অনেক সোনার হাড়ি দেখে বলতে থাকে, সোনা, অনেক সোনা, এই সব সোনা আমার, এবার আমি পৃথিবীর সবার থেকে ধনী হব। এই এটা আমার, এই এটাও আমার, সব আমার। এবার এই হাড়িগুলো এক এক করে আগে এই গুহা থেকে বের করি। এই বলে যজ্ঞ কাক একটা হাড়ি নিয়ে দরজার কাছে গিয়ে বলতে থাকে, আরে মন্ত্রটা ভুলে গেলাম নাকি, হিং টিং ঘোড়ার ডিম, না না পকেটে ঘোড়ার ডিম, না না মনে পড়ছে না, মনে পড়ছে না কেন? এই বলে যজ্ঞ কাক হাড়িটা রেখে ওখানে বসে পড়ে কান্না করতে থাকে, সোনার লোভের কারণে আমি মন্ত্রটাই ভুলে গেছি, এবার আমি বাড়ি যাব কি করে, আমি এখানে না খেতে পেরে তো মরেই যাব। এই গাছ আমাকে বের করো, আমি বাইরে বেরোবো, আমি আর কখনো লোভ করব না। যজ্ঞ কাক বাসায় না ফেরার কারণে নির্ঘাত লোভী যজ্ঞ কাক নদীর জলের ওই তেঁতুল গাছের গুহায় আটকা পড়েছে। না না আমি একটা পাখি হয়ে চোখের সামনে অন্য পাখির মৃত্যু বসে বসে দেখতে পারবো না, যাই আমি গিয়ে যজ্ঞ দাদাকে নিয়ে আসি। এই বলে টোনা নৌকা নিয়ে ওই তেঁতুল গাছের কাছে যায় আর তেঁতুল গাছের কাছে গিয়ে মন্ত্র বলার সাথে সাথে দরজা খুলে যায়। এই দেখে যজ্ঞ কাক এক লাফে গুহা থেকে বেরিয়ে নৌকায় উঠে আসে আর যজ্ঞ কাক বলতে থাকে, টোনা আমি কি বলে যে তোকে ধন্যবাদ দিব, আজ তুই না আসলে আমি মরে যেতাম, চল চল টোনা ভাই এখানে আর থাকা যাবে না। আরে দাঁড়াও দাঁড়াও কিছু সোনা তো নিয়ে যাও। না না আমি আমার লোভের শাস্তি পেয়েছি, এখন থেকে আমি পরিশ্রম করেই খাবো, তুই তাড়াতাড়ি নৌকা চালা ভাই। টোনা নৌকা চালিয়ে যজ্ঞ কাককে নিয়ে ওখান থেকে চলে আসে আর ওরা পরিশ্রম করে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এই টুকি, স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়েছিস? হ্যাঁ মা, আসছি আমি। আর মা আমাকে 5টা টাকা দাও না মা। 5 টাকা কেন চাই? আমি যে টিফিন বক্স সাজিয়ে দিয়েছি সেটা তুই নিসনি নাকি বলতো? না মা আমি নেইনি। শোনো না মা, আমার লক্ষ্মী মা, আমার সোনা মা, আজকে আমি টিফিন নিব না, আজ আমি আমার বন্ধুদের সাথে ফুচকা চটপটি খাবো কালু কাকার দোকানের। জানো মা কালু কাকা না অনেক সুস্বাদু করে ফুচকা চটপটি ঝালমুড়ি এসব বানায়, তুমি যদি একবার ওগুলো খাও তাহলে তুমি বারবার ওগুলো খেতে চাইবে। দাও না গো মা 5 টাকা,
খুব তো বেশি চাইনি, শুধু তো 5 টাকাই চাই। এত ভালো করে আমি টিফিন বানিয়ে দিলাম, আর সেটা না নিয়ে তুই এই আজিবাজি জিনিস খাওয়ার জন্য আমার কাছে 5 টাকা চাইছিস? হ্যাঁ, আর তার জন্য আবার কত মিষ্টি মিষ্টি কথা আমার সাথে। ইস, আর ব্যাগ থেকে 5 টাকা বের করে টুকিকে দেয়। টুকি টাকা নিয়ে এক ছুটে গান গাইতে গাইতে স্কুলে যেতে থাকে। আহা কি মজা, কি মজা! এত মজা যে আমি রাখি কোথায়? আজ টিফিনটা তো আমার অনেক মজা হবে। শালু, কুহু, পারুল এদের সাথে আজ খেলা করব, গান গাইব, তারপর কালু কাকুর দোকান থেকে ফুচকা খাবো। এসব বলতে বলতে টুকি স্কুলে চলে যায়। এদিকে ক্লাসেরও সময় হয়ে যায়। টুকি এক দৌড়ে শ্রেণীকক্ষে গিয়ে বন্ধুদের সাথে বসে পড়ে। এরপর শ্রেণীকক্ষে ম্যাডাম চলে আসে। শুভ সকাল বাচ্চারা, তোমরা সবাই তোমাদের বাড়ির কাজগুলো বের করো তো। শুভ সকাল ম্যাম। ম্যাম, আজ আমাদের সবার একটা আবদার আছে আপনার কাছে, আপনি দয়া করে আমাদের আবদারটা রাখবেন ম্যাম। আচ্ছা বলো দেখি, কি আবদার তোমাদের? ম্যাম, আমরা সবাই টিফিন টাইমের আগের ক্লাসটা করব না, শুধু টিফিনের পরের ক্লাসটাই করব। সামনেই তো আমাদের বার্ষিক পরীক্ষা, তার আগে একটু মজা করতে চাই ম্যাম। প্লিজ ম্যাম, আমাদের ফিরি দিয়েন না ম্যাম, আমাদের আবদারটুকু একটু রাখেন না ম্যাম। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। ম্যাডামের কথা শুনে বাচ্চারা এক ছুটে বাইরে চলে যায়। টুকি, হাই টুকি, চল আজ আমরা একটু কান্নামাছি খেলি। চল চল, কিন্তু চোরকে হবে বলতো? শোন, ওই যে গাছটা দেখা যাচ্ছে না, ওই গাছটা ছুটে গিয়ে যে সবার পেছনে পড়বে সেই হবে চোর, বুঝতে পেরেছিস? আমরা তারই চোখ বেঁধে দিব। হ্যাঁ হ্যাঁ পারুল, এটা করলে তো অনেক ভালো হবে, চল এবার সবাই একসাথে দৌড় দেই। এরপর চার বান্ধবী মিলে দৌড় দেয়, কিন্তু সবাই গাছকে ছুলেও পারুল নিজেই অনেক পেছনে পড়ে যায়। এই যা, এটা কি হলো? আমি প্ল্যান করলাম আর শেষে কিনা আমি পেছনে পড়ে গেলাম। হয়েছে হয়েছে, আর একা কান্না করিস না তো, আয় তো আয়, এবার তোর চোখ বেঁধে দেই। এরপর টুকি একটা কালো কাপড় দিয়ে পারুলের চোখ বেঁধে দেয়। এরপর তারা কানামাছি খেলতে থাকে। খেলতে খেলতে টুকি বলে, পারুল, কুহু, শালু, চল এখন আমরা খেলা বাদ দিয়ে কালু কাকুর দোকানে যাই, আমাদের সময় তো ফুরিয়ে যাচ্ছে, এরপর তো আমাদের ক্লাস শুরু হয়ে যাবে রে। ম্যাম যদি আমাদের ক্লাসে দেখতে না পায় তাহলে কিন্তু অনেক পিটুনি দিবে। এরপর চারজন মিলে কালুর দোকানে যায়। কালু কাকু, কালু কাকু, আমাদের ফুচকা খেতে দাও তো। শোনো, ঝাল বেশি আর নুন কম করে দিবি কিন্তু। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমি এক্ষুনি দিচ্ছি। আর চারজন মিলে অনেক মজা করে ফুচকা খেয়ে কালুকে টাকা দিয়ে দেয়। আর চারজনে দৌড়ে ক্লাসে চলে যায়। এদিকে টিফিন শেষের ঘন্টাও বেজে ওঠে, আর ম্যাডামও শ্রেণীকক্ষে এসে উপস্থিত হয়। বাচ্চারা, আজ তো তোমরা অনেক মজা করলে, এবার সবাই বই খাতা বের করো তো। এরপর সবাই বই বের করে আর নিজেদের সামনে রাখে। যেই না ম্যাডাম পড়াতে যাবে তখনই টুকি বলে, ম্যাম ম্যাম, আমি টয়লেটে যাব ম্যাম। আচ্ছা ঠিক আছে, যাও। ম্যাম, আমিও টয়লেটে যাব। এরপর একে একে পারুল, কুহু, শালু তিনজন মিলে একসাথে গিয়ে টয়লেটের সামনে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে। আর টয়লেটের ভিতরে ছিল টুকি। এই টুকি, তাড়াতাড়ি বের হ রে, উফ, খুব জোরে চাপ দিয়েছি। টুকি, এই না না পারুল, তোর আগে কিন্তু আমি যাব, এই বলে দিলাম, আমার খুব জোরে চাপ দিয়েছে রে। না না, আমি যাব। ওরে বাবা রে, টুকি তাড়াতাড়ি বের হ বলছি, উফ। এরপর টুকি বের হয়, আর তখনই পারুল ঢুকে পড়ে। পারুলের শেষ হতে না হতেই টুকি আবারও সিরিয়ালে দাঁড়িয়ে থাকে। এভাবে তারা তিনজন দেখতে দেখতে অনেক অসুস্থ হয়ে পড়ে। এদিকে ক্লাসে বসে থাকা ম্যাডাম মনে মনে ভাবতে থাকে, এরা যে সবাই টয়লেটে গেছে সে কখনই তো গেছে, কিন্তু তারা এখনো কেন ফিরে এলো না? দেখি তো একটু গিয়ে ব্যাপারটা কি ওদের। এরপর ম্যাডাম স্কুল টয়লেটের সামনে গিয়ে দেখে
সবাই অসুস্থ হয়ে পড়ে আছে। এরপর ম্যাডাম ওদের সবাইকে হাসপাতালে নিয়ে ভর্তি করায়। এরপর ওদের পরীক্ষা করে ডাক্তার বলে, এই সবগুলো বাচ্চার পেটেই ফুড পয়জন পাওয়া গেছে, আর এগুলো হয়েছে সব অস্বাস্থ্যকর খাবারের জন্য। আচ্ছা ম্যাডাম, আপনার স্কুলের পাশে কি কোনো খাবারের দোকান আছে নাকি বলুন তো? হ্যাঁ ডাক্তার, কালু নামের একটা লোকের খাবারের দোকান আছে, আর সেখানে থেকে সব বাচ্চারা খাবার কিনে খায়। আপনি তাহলে ভালো করে খোঁজ নিয়ে দেখুন, ওই খাবারেই হয়তো কোনো সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে ডাক্তার, যদি সত্যি ওর খাবারে কোনো সমস্যা থাকে তাহলে ওকে পুলিশে দিব আমি। এরপর ম্যাডাম স্কুলে ফিরে আসে। কালু, তোমার এত বড় সাহস! তুমি আমার স্কুলের বাচ্চাদের এমন অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ বানাচ্ছ! আমি এক্ষুনি তোমার দোকান ভেঙে দিব আর তোমাকে পুলিশে দিব। না না ম্যাম, এমনটা আপনি করবেন না, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম। তোমাকে ক্ষমা করলে তুমি আবার বাচ্চাদের অস্বাস্থ্যকর খাবার খাওয়াবে, তাই তোমার কঠিন শাস্তির প্রয়োজন। এই বলে ম্যাডাম পুলিশকে খবর দেয়, আর পুলিশ এসে কালুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরপর ম্যাডাম হাসপাতালে যায় আর সব বাচ্চাদের বলে, তোমরা সবাই শোনো বাচ্চারা, তোমরা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে, বুঝেছ? আর সুস্থ হয়ে উঠে কখনোই তোমরা আর অস্বাস্থ্যকর খাবার খাবে না, কেমন? ঠিক আছে ম্যাম, আমরা এখন থেকে মায়ের হাতে বানানো টিফিনই খাবো, আর বাইরের খাবার খাবো না ম্যাডাম। এরপর থেকে বাচ্চারা আর কখনোই বাইরের খাবার খায় না, তাই তারাও আর অসুস্থ হয় না, আর স্কুল টয়লেটেও সিরিয়াল পড়ে না।